হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন সবাই কমেন্টে জানান। আজকে নতুন একটি ড্রয়িং হচ্ছে, দেখো ওয়াটার কালার হবে, একটি ফিগার দিয়ে ওয়াটার কালার, সেটা কেমন হবে একটু দেখে দেবো। প্রথমে আমরা হালকা করে একটু শেপ করে নেবো, তারপর ফিগারের শেপ করে স্কাই কালার। পর যখন আমরা দিগন্ত রেখাটা করবো, ওই ভেজা অবস্থায় করতে হবে। স্কাইটা যখন ভেজা আছে, ওই ভেজা অবস্থায় দিগন্ত রেখা কালারটা ছাড়তে হবে, তাতে ওটা উপরটা একটা সফট একটা মিশে থাকে, ব্যাপার একটা থাকে সেই কারণে। একই সঙ্গে গাছে কালারটা ইয়েলো, তারপরে স্যাপ্রিন, তারপরে গ্রিনটাকে পরবো ডার্ক ব্লু দিয়ে দিলেই ডার্ক হবে। কিছু কিছু জায়গায় পাতা একটু বেশি কম বেশি, সেগুলোকে দেখো কেমন হচ্ছে। Thank you.
তার মনোভঙ্গের ক্ষেত্রে অ্যাজবেস্টাস যদি দেওয়া আছে তার ছায়াটা কিছুটা মানুষকে সেট খুচরে দিয়ে দিলাম। তার তলায় ছোট পাথর উপরে পড়ে আসে, উপরে জানালা দরজা সেগুলো দেখো। মাঠে কালারটা যেটা করলাম সেটা হচ্ছে ইয়েলো কালারটা প্রথমে পুরোটা দিয়ে দেওয়া হয়েছিলো, তারপরে ইয়েলো কালারের সঙ্গে স্যাপ গ্রিন, এবার পরপর ডার্কের দিকে যাব। এবার জলটা কমিয়ে দিতে হবে, কালারের পরিমাণ বাড়িয়ে দিলেই হবে। এবার কিছু কিছু জায়গায় একটু ডার্ক করে একটু ছোটো ঘাস টাস যদি হয় সেগুলোকে ছোটো ছোটো করে টানতে হবে। দেখো thank you.
ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, সাবস্ক্রাইব, লাইক, তাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা সরাসরি পেয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করুন এবং সবাইকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালোবাসবেন।